আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি হোয়াইটেনিং লোশনের রিভিউ। আজকে তোমাদেরকে যে হোয়াইটেনিং লোশনটি সম্পর্কে জানাবো সেটা হলো ডক্টর ডিভে স্নেইল হোয়াইট SPF 90 PA++++ বডি লোশন। এই বডি লোশনটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, ইউজ করলে কী কী বেনিফিটস পাওয়া যায়, এটা স্কিনটাকে সত্যি কী কোনো হোয়াইটেনিং এফেক্ট দিতে পারে কি না, অ্যান্ড এটা পারমানেন্টলি আমাদের স্কিনটাকে ফর্সা করবে কি না, সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখো, অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে। সো চলোর কথা না বাড়িয়ে চলে যাই আজকে মূল ভিডিওতে। এটা হচ্ছে ডক্টর ডিভের স্নেইল হোয়াইট বডি লোশন। এটা কোয়ান্টিটি হলো 500 ml। এটা হিউজ একটা পাম্প ডিসপেন্সার প্যাকেজিংয়ের মাধ্যমে আসে, অ্যান্ড ভিতরে কনসিস্টেন্সিটা হচ্ছে হোয়াইট কালার, স্মুথ একটা ক্রিমি কনসিস্টেন্সি। সো এটা যেটা ক্লেম করে থাকে এখানে SPF 90 PL ট্রিপল প্লাস দেওয়া আছে, বাট এটা আদৌ কি আমাদের স্কিনটাকে এতক্ষণ পর্যন্ত সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দিতে পারে? এই লোশনটি ইউজ করার ফলে স্কিনটা হচ্ছে জাস্ট ময়শ্চারাইজিং এফেক্ট পাওয়া যায়। স্কিন অ্যাপ্লাই করলে স্কিনের ড্রাইনেস দূর হয়ে স্কিনটা ইনস্ট্যান্ট একটু ময়শ্চারাইজ লাগে, যদি কেউ রিয়েলটা ব্যবহার করে থাকে তাহলে। এছাড়া এই প্রোডাক্টটি স্কিন হোয়াইটেনিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার কাজ করে না। অনেকেই বলে থাকে এটা আমাদের পুরো শরীরকে 5 থেকে 6 সেট পর্যন্ত ফর্সা করবে এবং পারমানেন্টলি তা ধরে রাখবে। এগুলো কিন্তু পুরোটাই ফেক কথা, এটা কখনোই কিন্তু আমাদের স্কিনটাকে পারমানেন্টলি ফর্সা করতে পারবে না। ইভেন আমাদের স্কিনের যে ন্যাচারাল কালারটা সেটাকে কখনোই এই প্রোডাক্টটা চেঞ্জ করতে পারবে না। এটা জাস্ট একটা ময়শ্চারাইজিং বডি লোশন বলা যেতে পারে। এটা ইউজ করলে স্কিনটা একটু ময়শ্চারাইজ লাগবে, একটু গ্লো করবে, এইটুকুই যা। এছাড়া এটা হচ্ছে আমাদের স্কিনের কোনো ডিপ লেয়ারে যেয়ে স্কিনের ড্রাইনেস দূর করা কিংবা স্কিন হোয়াইটেনিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার কাজ কিন্তু করবে না। সো এই লোশনটি যদি আমাকে আস্ক করা হয় আমি পারচেস করব কি না কিংবা ইউজ করব কি না, সেক্ষেত্রে আমার আনসার হবে নো, এটাকে আমি একদমই ইউজ করব না। কেননা এই প্রোডাক্টটি তেমন কোনো কার্যকরী প্রোডাক্ট না, এবং স্কিনে ইউজ করার ফলে স্কিনের কিন্তু যাদের স্কিনে কালচে ভাব আছে বা কারো স্কিনে যদি স্পট থেকে থাকে সে ধরনের স্পটগুলো দূর করতেও কিন্তু এটা কোনো প্রকার কাজ করে না। সো সেই জন্য এই প্রোডাক্টটিকে আমি ইউজ করা একদমই উচিত মনে করি না। সো তোমরা যারা এই প্রোডাক্টটি সম্পর্কে জানতে চেয়েছিলে এই লোশনটি কতটুকু কার্যকরী, স্কিনে কেমন এফেক্ট দেয়, আশা করি ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।